ইদেশ হামিল হুগলির দুই তৃণমূল সাংসদ, অথচ দেখা নাই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গতকালই আমরা দেখেছি ঈদের সময় ঈদের নামাজে সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি নিজে গিয়ে সকলকে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ সেরা করেছেন। অন্যদিকে অপরূপা পোদ্দার তিনি পুরসুড়ার যে বিধানসভা এলাকা সেখানে গিয়ে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদে সামিল হয়েছেন। কিন্তু বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাকে কিন্তু তার কোনো এলাকাতেই যে ঈদে সামিল হবার ছবি সেটা কিন্তু ধরা পড়েনি। বিজেপির নেতৃত্ব তাদেরকেও কিন্তু খুব একটা এই ঈদে সামিল হওয়ার বিষয় তাদেরকে কিন্তু উৎসাহ দেখা যায়নি। এমনকি ফেসবুকে যদি আপনারা দেখেন বা টুইটার, সেখানেও কিন্তু ঈদ মুবারকের যে শুভেচ্ছা সেটাও সেইভাবে কিন্তু দিতে দেখা যায়নি বিজেপি নেতাদের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং সেটাকে শেয়ার করে শুভেন্দু অধিকারী তিনি সেই শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। কিন্তু যদি সামগ্রিকভাবে দেখা যায় সেইভাবে কিন্তু ঈদকে নিয়ে বা ঈদে সামিল হওয়া সেটা কিন্তু বিরত থেকেছে বিজেপি। বিজেপি সাংসদ হুগলির লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে 30% ভোটকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল, যার কারণে তাদেরকে ঈদের সময় সামিল হতে দেখা যায় এবং ধর্মীয় যে জমায়েত সেটাকে তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেখা যায়। দেখুন, সবাই উঠে পড়ে লেগেছে 30% ভোটের জন্য। মমতা ব্যানার্জি মাথা যখন বস যখন তাদের মানে একটা ধর্মীয় সভায় গিয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছে, সেখানে সবাই বুঝে গেছে এবছর এই লোকসভা ভোটে তাদের মুসলিম ভোটই হাতিয়ার, এটা ছাড়া তাদের গতি নেই। এবং সেই জন্য তারাও জনসংযোগ করতে ঈদের সকালে বেরিয়ে গেছে। কই দুর্গা পুজোর সময় তো দেখা যায় না, রামনবমীর সময় তো দেখা যায় না তাদেরকে, ঈদের সময় কেন দেখা যায়? একই সুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও বলছেন যে 30% ভোট বা মুসলিম আবেগকে পেতেই তৃণমূল তারা কিন্তু রেড রোডে মুখ্যমন্ত্রী যে বক্তব্য সেগুলো থেকেই স্পষ্ট, অর্থাৎ এই যে মুসলিম ভোট সেই ভোট পেতেই ভোটের রাজনীতি করছে তৃণমূল। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হলে তার কিরূপ মারাত্মক ফলাফল হয় ইতিপূর্বে আমাদের দেশের অনেক ঘটনা থেকে আমরা দেখেছি। কিন্তু কেউ যদি জনপ্রিয়তার রাজনীতি করেন, সেটা যদি দক্ষিণপন্থায় নিমজ্জিত হয়, তাহলে সে বা তারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে বা যে কোনো জমায়েত থেকে ফায়দা তোলার জন্য সেখানে তারা হাজির হয়ে যান। যেমন ইতিপূর্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রতি বছর কলকাতায় রেড রোডে ঈদের জামায়াতে হাজির হয়ে যান। যে কোনো ধর্মীয় জমায়েতকে রাজনৈতিক মঞ্চ হিসাবে তিনি অবলীলাক্রমে ব্যবহার করেন। তার এহেন কার্যকলাপের জন্য পশ্চিমবাংলার সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে বাজে একটা বার্তা যাচ্ছে। সম্প্রতি হাওড়া বা রিষ্টায় আমরা যে ঘটনাগুলি দেখতে পেলাম, সেই সকল ঘটনাগুলিকে আটকে দিতে পারলে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে ভোট আদায় করার কৌশল কাজে দিত না। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ভয় দেখানোর আর একটি ছোট্ট নমুনা আমি জানাচ্ছি। তিনি চতুরতার সাথে বললেন আজকে ঈদের জামায়াত থেকে যে সারা দেশে এনআরসি করার চেষ্টা হবে, তারপরেই তিনি বললেন পশ্চিমবাংলায় এনআরসি করতে তিনি দেবেন না। প্রথমেই তিনি একটা সম্প্রদায় তথা মুসলিম সমাজকে এনআরসির ভয় দেখালেন, তারপরেই আবার মুসলিমদেরকে অভয় দিলেন, তিনি নাকি এনআরসি হতে দেবেন না। অর্থাৎ তার তথাকথিত রাজত্বে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিরাপদে বলে প্রচার করে পুনরায় মুসলিম সমাজের কাছে মুসিয়া হওয়ার তিনি চেষ্টা করলেন। এতই যদি তার সৎসাহস থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে মামলা করেননি কেন? সিএর নিয়ে ভোটাভুটির সময় সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে মাননীয়া কী ব্যবস্থা গ্রহণ করেছেন, তার দল কী ব্যবস্থা নিয়েছেন সেটাও জনমানসে আনা দরকার। আসলে তার কাছে মুসলিম সম্প্রদায়ের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই তিনি রাখতে চান। রেড রোডে দাঁড়িয়ে ঈদের ধর্মীয় জামায়াতকে তিনি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, এটি নিন্দনীয় নাক্কারজনক ঘটনা। আমরা মুখ্যমন্ত্রীর এহেন আচরণকে তীব্র ধিক্কার জানাই। মেরুকরণের রাজনীতি করে কতদিন ক্ষমতায় টিকে থাকবেন? এই কৌশল আর কতদিন চলবে? মাননীয়া, দুর্নীতির চোরাবালি থেকে এইভাবে উদ্ধার পাওয়া যায় না। বাংলার মানুষ সচেতন হয়েছে, বাংলার মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে মুখ আর মুখোশকের
যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দেবে। এবং এই ঈদে যে সামিল হওয়া সে তৃণমূল সাংসদরা বা নেতৃত্বরা তারা বা আমরা দেখেছি গতকাল ইমাম সাহেবদেরকে গিয়ে শুভেচ্ছা ফুল বৃষ্টি দিয়েছেন, কিন্তু বিজেপিকে সেইভাবে দেখা যায়নি। অথচ বড় করে হনুমান জয়ন্তী রামনবমী সেখানে পালন করতে আমরা দেখি বিজেপি নেতৃত্বকে এভাবেই কিন্তু একে অপরের দিকে নিশানা করছেন নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বরা। তবে আইএসএফ বিধায়কের স্পষ্ট কথা, ধর্ম নিয়ে রাজনৈতিক করলে তার ফল কিন্তু খারাপ হবে এবং সেটা করা উচিত নয়, এমনটাই জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই যে ঈদের মঞ্চ থেকে রাজনৈতিক নেতাদের আনাগোনা বা ঈদে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হওয়া, এটা আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।